আহা, কি একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। টামটা খান বাড়ির সামনে অটো উল্টায় একদম নিচে পড়ে গেছে, তাদের যে মাল সামান ছিল সব পড়ে গেছে নিচে। মহিলা ব্যথা পাইছে, বাচ্চাটাও খুব বেশি ব্যথা পাইছে। দেখেন দেখেন অটোর অবস্থা দেখেন, সবাই মিলে উঠে দিতেছে। এরা অটো তো চালায় না, মনে হয় যে হেলিকপ্টার চালায়। আল্লাহ একবার, কি একটা অবস্থা। আসলে এখানে অটো ড্রাইভারও তেমন কোনো দোষ নাই, এখানে যে রাস্তার দুই পাশে যেই পিক আপগুলো দাঁড় করে রাখে, এই দাঁড় করার কারণে আসলে যে গাড়িগুলো আসে এই গাড়িগুলো ওভারটেক করতে সমস্যা হয়। এই গাড়িটার কারণে আসলে মূলত এখানে এই সমস্যাটা হয়ে গেছে। আপনারা দেখছেন যেই কথাটা আমি সবসময় বলি, বরাবরের মতো আজকেও বলছি, আসলে আমরা সতর্ক না, আমরা যদি একটু সতর্ক হই, ড্রাইভারদেরকে আমরা যদি একটু থামাই যে ভাই এলোমেলো গাড়ি চালান না, স্লোলি গাড়ি চালান, আপনার লাইনে আপনি গাড়ি চালান, হ্যাঁ, যদি আমরা একটু সতর্ক হই আসলে ড্রাইভাররাও সতর্ক হয়ে যায়। আমরা আসলে সতর্ক না, বিদায় আসলে এই দুর্ঘটনাগুলো ঘটে, আমাদেরকে আগে সতর্ক হওয়া উচিত। তো দর্শক, এই ভিডিওটি একটি সতর্কতামূলক ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং নিজে সতর্ক হয়ে চলবেন। আপনি সতর্ক হলে আপনার ড্রাইভারও অবশ্যই সচেতন হয়ে যাবে। তো সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।